আরে বন্ধু কেমন আছিস? আমার খুব 100 টাকার প্রয়োজন, তুই কি দিতে পারবি 100 টাকা? দোস্ত আমার কাছে টাকা নাই রে, থাকলে তোকে দিতাম। থাক আর কি করার, আমি গেলাম। ঠিক আছে, আচ্ছা যা। হ্যালো অনি দোস্ত, আমার বাসায় তো একটু দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, গেট খোলা আছে, ভেতরে আয়। আচ্ছা একটা কথা বলবো, তুই যদি কিছু মনে না করিস। হ্যাঁ সমস্যা নেই, বল। বন্ধু তুই কিছুদিন আগে আমার কাছ থেকে 100 টাকা চাইলি, আর আজকে তোর এত পরিবর্তন, কিভাবে আমাকে একটু বলবি? কি বলিস কি, অবশ্যই বলবো। আমি এখন জুয়া খেলে আজ এত আমি বড় নই, আমি এখন গরিব দুঃখীদের সাহায্য করি, তুই জানিস। মাদ্রাসা টাকা দিই, আমার কাছে এখন 25 টাকা। তাহলে আজকে থেকে আমি আর জুয়া খেলে টাকা ইনকাম করে হজ করতে যাবো। কি বললি, হজ? তুই জুয়ার টাকা হজ করবি? হারাম টাকা দিয়ে কোনোদিন হজ হয় না, বুঝলি? যেহেতু হারাম টাকায় হজ হয় না, তাহলে তুই সেই হারামটা গরিব দুঃখীদের কিভাবে দিস? হারাম টাকায় ইনকাম করে তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখিস? খেলা হারাম, তুই কি সেটা জানিস না? আনন্দ হবে ভয়ানক শাস্তি, তুই জানিস? সঠিক পথে ফিরে আয় ভাই। তুই ঠিক কথাই বলেছিস, আমি আজ থেকে সঠিক পথে ফিরে আসবো। নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের বাদাস অনলাইন টিভি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। কিভাবে আমাকে একটু বলবি? অসম্ভব। যারা নতুন নতুন আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চান, তারা অবশ্যই